পরওয়ারদিগার আলম সেই দিন জান্নাতীদের প্রতি একটা বক্তব্য দিবেন, সেই বক্তব্য দিয়ে বলবেন, এ আমার জান্নাতীরা, দুনিয়ার জমিনে তোমরা আমার নবীগণের কাছে আমার আসমানি কিতাবগুলো প্রেরণ করেছিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জবান, আমার কোরআনুল করিম আমি প্রেরণ করেছিলাম। ওই কোরআনে পাক তোমরা সবাই শুনতে পারো নাই, আদম নবী শুনতে পারে নাই, অন্যান্য নবীগণের উম্মতরা শুনতে পারে নাই। আজকে ওই মজলিসে কোরআন তিলাওয়াত হবে, তোমরা কি শুনতে রাজি আছো? সকল জান্নাতীরা বলবেন, আল্লাহ আমরা আপনার কালামে তিলাওয়াত শুনতে চাই। পরওয়ারদিগার আলম সবচেয়ে গলা সুন্দর অধিকারী হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম, যার তিলাওয়াত শোনার পরে জবুর তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ওনার ঘরের পাশে চলে আসতো। হযরতে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলবেন, হে দাউদ তোমার কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করো। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তিলাওয়াত আরম্ভ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। এমনি ভাবে তিলাওয়াত আরম্ভ করবেন, সমস্ত জান্নাতীরা তাক লাগায়া নির্দ্বিধায় তারা কোরআন তিলাওয়াত শুনতে থাকবে। এমন অবস্থায় যখন বলবেন সাদাকাল্লাহুল মাওলানা আযীম, সমস্ত জান্নাতীরা নিশ্চুপভাবে বসে থাকবে। পরওয়ারদিগার আলম জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন, হে আমার জান্নাতীরা মাথা উঠাও। সকলে মাথা উঠাবেন, জিজ্ঞেস করবেন, কতক্ষণ থেকে কোরআনের তিলাওয়াত শুনতেছ? সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এইমাত্র শুরু হয়েছে। পরওয়ারদিগার আলম বলবেন, না এইমাত্র শুরু হয় নাই, দীর্ঘ 70,000 বছর অতিবাহিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কইবা, আরো সুন্দর গলা দি শুনতাইনি, জান্নাতি হলে বলবা আল্লাহ আরো সুন্দর গলা আসেনি। পরওয়ারদিগার আলম বলবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআন আপনার কাছে নাজিল হওয়ার কারণে সমস্ত মক্কার মানুষ আপনার শত্রু হয়ে গিয়েছিল, দুনিয়ার মানুষ আপনার মুখ শত্রুতা করেছে, কিন্তু আপনার সকল উম্মতে আপনার কণ্ঠে তিলাওয়াত শুনে নাই, আজকে আপনি তিলাওয়াত করিয়া শোনা গাহক। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের তিলাওয়াত আরম্ভ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا. এমনি ভাবে তিলাওয়াত আরম্ভ করবেন, আল্লাহ যখন বলবেন সাদাক আল্লাহুল মাওলানা আযীম, তখনই আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন মাথা উঠাও। সকলে মাথা উঠাবেন, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কতক্ষণ থেকে তিলাওয়াত শুনতেছ, তখনই বলবেন এইমাত্র শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, না ও আমার জান্নাতীরা, দীর্ঘ 70,000 বছর অতিবাহিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, আল্লাহ তাআলা হইবা, কোরআনই কেন আমার, আমার জবান, এটা নবী হলে তিলাওয়াত করছেন, আমার জবান দিয়ে তোর হুঞ্চ না হোক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হইবা, এখন আমার জবান দিয়ে তিলাওয়াত করতাম, তোমরা শুনতে রাজি নি, সকল খুশি আনন্দে আত্মহারা হইবা, আল্লাহ আমরা শুনতে রাজি। خيركم من تعلم القرآن وعلمه، وقال تبارك وتعالى في شان حبيبه، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى
وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله العيد كاد ہمیں دیار مدینہ الہی مجھے بنا دے غبار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ جرے جرے الا اللہ لا الہ 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 الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ঐতিহ্যবাহী মাদ্রাসাল দারুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজাম আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত স্নেহভাজন ও শ্রদ্ধাভাজন আমার মা বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি পরওয়ার দিগার আলম আমাদেরকে এই কোরআনের বাগানের সামনে সালাতুল মাগরিবের নামাজের পর দিনই এক মজমুয়ায় জান্নাতি টুকরায় আল্লাহ তাআলা দয়া করে মায়া করে এহসান করে আমাদেরকে এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সকলে দিল কুলে মহব্বতের সহিত পরওয়ার দিগার আলমের দরবারে কালিমাতুস শুকুর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাহতরম হাজিরিনে কারাম, সময় খুবই কম, অল্প সময়, লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি ওয়াজের চাইতে যে জিনিসটা আমার সামনে গুরুত্ব পাচ্ছে আলোচনা করার, আমি যখন ছোট্টবেলা এই মাদারখাল যখন লজিং ছিলাম, ওনার নাম বলি গেছি বটলামিয়া নাকি, ওনার ঘরে যখন লজিং ছিলাম তখনও ভাবতাম যে জকিগঞ্জের একটা ঐতিহ্যবাহী এলাকার নাম হলো মাদারখাল, অনেক গণবসতি এলাকা, এই এলাকায় একটা মাদ্রাসার প্রয়োজন ছিল তখনও আমি ভাবছি, কিন্তু আমরা তো তখন ছোট ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই মাদ্রাসাল তথা পার্শ্ববর্তী এলাকা সহ সকল মুরব্বিয়ানের সহযোগিতায়, উদারতায়, আর্থিক সহযোগিতায় এবং বিশেষ করে অত্র এলাকার ওলামায়ে কেরামের মেহনতে এবং সকলের সম্মিলিত ফিকির করে এটা কোরআনের বাগান, একটা মাদ্রাসা আপনারা
মাদ্রাসায় রূপান্তরিত করতে পেরেছেন, সেই জন্য আজকের এই মজলিসে আপনাদের সকলের কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা এখানে হওয়ায় আপনারা খুশি না বেজার? খে খে বেজার হাত তুলেন তো দেখি, আপনার বেজার নেই? এর নাম হলো বাঙালি, এর নামই হলো বাঙালি। হুজুগে লবণের দাম 200 টাকা, পাগল হয়ে গেছে বাংলাদেশ সিলেটের মানুষ, দক্ষিণগঞ্জের মানুষ, কোথায় বাড়ছে সেটা খবর নাই। এখন বেজার না কইছে এটা বুঝো বুঝা নাই, ওয়াজের মধ্যে গেলে হাত তুলতে উনি হাত তুলতেছেন, কিন্তু এটা দিল থেকে না। মাদ্রাসা এখানে হয় খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যেভাবে এই মাদ্রাসার প্রতি আপনাদের লক্ষ্য এবং যেভাবে উৎসাহর সহিত কাজ করে যাইতেছেন, আমার আশা বেশি দিন যাবে না এই মাদ্রাসায় অনেক উন্নতি হবে এবং এই এলাকা থেকে গণ গণ হাফিজে কোরআন এবং আলিম আরো তৈরি হতে এই মাদ্রাসা অনেক সহযোগিতা করবে। সকলে বলুন আমিন। আমি আবদার করব আমার আলোচনার শুরুতে এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান, যুবক, দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আপনারা এই মাদ্রাসার প্রতি গুরুত্ব দিবেন এবং মাদ্রাসার অর্থ দিয়ে, মেহনত এবং বুদ্ধি দিয়ে এই মাদ্রাসাকে আগাইয়া নেওয়ার জন্য আপনাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। কেন মাদ্রাসায় আপনারা সাহায্য করবেন, কেন মাদ্রাসাকে সহযোগিতা করবেন? বর্তমান সময়ে আমাদের বুজুর্গানে দিন আগে তো বলতেনই, বিশেষ করে গরফুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন গ্রামে গ্রামে মসজিদের দরকার, গ্রামে গ্রামে মাদ্রাসার দরকার, বলেন আলহামদুলিল্লাহ। কারণ বর্তমান সময়ে মাদ্রাসার চাইতে অনেক সময় অনেকে বলে ফেলেন ওই এলাকায় মাদ্রাসা, ওই এলাকায় মাদ্রাসা, এত মাদ্রাসার দরকার কি? ওই ওদের জবাব দিতে গিয়ে যেটা বলতে হয়, আগে মালজুড়ার গান হইতো, ঠিক আছে নি, মালজুড়ার গান, আমিরুদ্দিনের গান, যাত্রা গান, কোথায়, ওই জামালপুরে, ওই ডেমারগামে, একটা রাত্রি শীতকালীন সময় যুবকরা মাথা বেড়াইয়া মুরব্বীদেরকে ডরাইয়া, মা বাপরে ডরাইয়া, গামছা দিয়ে মাথা বেড়াইয়া লুকাইয়া গান শোনার জন্য যাইতো, কথা ঠিক কিনা? এখন এগুলা বন্ধ হয়ে গেছে, কিন্তু এর চাইতে আরো বেশি গুনাহ, শক্ত গুনাহ করার জন্য আমাদের সামনে ইন্টারনেট থেকে শুরু করে মোবাইল জগতের যত গুনার কাজ আছে, বাবার হাতেও 80 বছরের বাবার হাতেও টাচ মোবাইল এবং 50 বছরের যুবকের হাতেও টাচ মোবাইল এবং 10 বছর থেকে শুরু করে 7 বছরের মেয়ের হাতেও টাচ মোবাইল, যেখানে প্রত্যেকের কানে কানে জিনা, প্রত্যেকের চৌকে চৌকে জিনা, জিনার গুনাহ এটা সয়লাব হয়ে গেছে। আর এই মোকাবিলা করার জন্য এই পর্যন্ত মাদ্রাসা এখন হয় নাই, এই গুনাহের কাজের মোকাবিলা করার জন্য, মুসলমানকে সরাইয়া এই গুনাহ থেকে বাঁচায় রাখার জন্য এতটুকু মাদ্রাসার আয়োজন এবং এত ওয়াজের এখনো ব্যবস্থা হয় নাই, যে পর্যন্ত গুনার ব্যবস্থা হয়েছে। এই মানুষ যাদিকে ফিরায় রাখতে হলে মাদ্রাসার প্রয়োজন রয়েছে। আপনার ছেলেকে মাদ্রাসায় সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা দিতে হবে। যদি ছেলেরা কোরআন শিক্ষা করে, কোরআনে শিক্ষা শিক্ষিত হয়, ইলমে দিনার শিক্ষা, দিনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাকে এক সময় এই সমস্ত গুনাহ থেকে ফিরাইয়া আনতে পারবে, কথা ঠিক কিনা? আমরা প্রায় সময় দেখি, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম প্রায় 30 বছরের যুবক, একজন তাকে প্রশ্ন করতেছে, ভাই আপনার নাম কি? বললো আমার নাম কলিমুদ্দিন। বলে আপনার তাহলে তো আপনি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। বলে মুসলমানের সাইডটা কলিমা ভরেন তো? এবার বলে আমি তো কলিমা জানি না। বলেন নাউজুবিল্লাহ আমিন জালিক। একজন মুসলমানের ছেলে হয়ে সাইডটা কলিমা বলতে পারতেছে না, এর মানে ছোটবেলা সে দিনই শিক্ষার কোনো ব্যবস্থা তার কাছে ছিল না। এদিক দিয়ে আমরা অনেক আগায় আছি, যখন খানাই ঘাটের মানুষ, যে আমাদের মক্তবে কোরআনের ব্যবস্থা আছে, শিক্ষার ব্যবস্থা আছে। এই মাদ্রাসা গোলায় আপনার বাছাই করা বাচ্চাদের মধ্যে থেকে কিছু ছেলেকে যখন মাদ্রাসায় হাফিজ হওয়ার জন্য দিবেন, কোরআনে হাফিজ হওয়ার জন্য দিবেন, ফায়দা কি হবে? দুনিয়াদারি ফায়দা হলো, ইহকালীন ফায়দা দুইটা এবং পরকালীন ফায়দা হলো দুইটা, বলে সুবহানাল্লাহ।
ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একজন হাফিজ হওয়ার জন্য, হাফিজ হলে কয়টা ফায়দা হয়, ওনার একটা লেখনীর মধ্যে লিখছেন ইহকালীন কল্যাণ দুইটা আর পরকালীন ফায়দাও দুইটা, আরো লম্বা বিস্তারিত লিখছেন, আরো প্রকারও লিখছেন। আমি দুনিয়াদারির দুইটা ফায়দার কথা বলতেছি। আমাদের সাধারণ ধারণা হলো যে মুল্লা বেটা হলে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে না, চলবে কিভাবে, নানার একটা টেনশন থাকে। হাফিজের মতো যদি হাফিজ হতে পারে, হাফিজের মতো যদি হাফিজ হতে পারে সত্যিকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য যদি হাফিজে কোরআন হয়, তাহলে দুনিয়াতে তার অর্থের অভাব হবে না, তার রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দুই একটা বলবো। বর্তমান বাংলাদেশে আন্তর্জাতিক পর্যায়ে হাফিজে কোরআনের প্রথম স্থান অধিকারকারী 80টা দেশ, 103টা দেশ, 120টা দেশের মধ্যে বিভিন্ন সময় প্রতিযোগিতা হয়ে 48 জন হাফিজে কোরআন বাংলাদেশে প্রথম স্থান অধিকারকারী আছেন। বলে সুবহানাল্লাহ। প্রথম স্থান অধিকারকারীর তার প্রথম পুরস্কার হলো বাংলাদেশের টাকায় কোনো জায়গায় 20 লক্ষ টাকা, কোনো জায়গায় 49 লক্ষ টাকা, কোনো জায়গায় 1 কোটি টাকা, কোনো জায়গায় 2 কোটি টাকা। বলে সুবহানাল্লাহ। হাফিজে কোরআন হওয়ার কারণে অর্থের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয় নাই। যদি আপনার আমার ছেলেকে সত্যিকারে হাফিজ বানাইতে পারি, তাহলে দুনিয়ার জমিনে তার রিজিকের অভাব হবে না। দুই নম্বর হলো, আপনার একটা ছেলে বিসিএস ক্যাডার আর একটা ছেলে হাফিজে কোরআন, দুইটা ছেলেকে ওই বুইয়ার বাজারে, ওই বুইয়ার বাজার থেকে ঈদগা বাজার পর্যন্ত আপনি ছেড়ে দিবেন হাঁটিয়ে দেওয়ার জন্য। ঈদগা বুইয়ার বাজার থেকে ঈদগা বাজার পর্যন্ত দুজন 1 ঘন্টা পরে পরে হাঁটিয়া যেন যায়। যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞেস করবেন, হাফিজকে জিজ্ঞেস করবেন, রাস্তায় তোমাকে কয়জনে সালাম করছে? তখন সে বলবে কমপক্ষে 20 জনে সালাম করছে। বিসিএস ক্যাডার যিনি, যেন আমি শিক্ষা শিক্ষিত হয়েছেন, ওনাকে যদি জিজ্ঞেস করেন তোমাকে কয়জনে সালাম করছে, আমার মনে হয় উনি বলতে পারেন না, কেউই আমাকে সালাম করে না। কথা ঠিক কিনা? এই হাফিজে কোরআনকে কি মানুষে ভয় করে সালাম করছে? ভয় হয় না সম্মানের জন্য। সুবহানাল্লাহ বলেন। একজন হাফিজে কোরআন দুনিয়ার দিক দিয়ে যেমন অর্থের অভাব হয় না, সত্যিকারের হাফিজে কোরআন হলে ঠিক তেমনি ভাবে তাকে মানুষ দুনিয়ার জমিনে সর্বস্তরের মানুষ হাফিজে কোরআনকে সম্মান করে, একজন আলিমকে সম্মান দেয়, একজন হাফিজে কোরআনকে ইজ্জত দেয়, মর্যাদা দেয়। বলে সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বললাম, উদাহরণ দিলে আরো অনেক আছে। দুই নম্বর হলো পরকালীন কল্যাণ, এক নম্বর হলো উনি হাফিজে কোরআন, একজন হাফিজে কোরআনের সিনার মধ্যে যখন আল্লাহ তাআলা তার কোরআনকে হেফাজত করেন, যদিও তার গুনাহ থাকে কিন্তু তার সিনার মধ্যে কোরআন হেফাজত করার কারণে তার সিনাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে না। বলে সুবহানাল্লাহ। হাফিজে কোরআন নিশ্চিত, আমার সিনার মধ্যে যখন পরওয়ারদিগার আলম কোরআন দান করেছেন, কোরআন আমার সিনার মধ্যে ছিল, পরওয়ারদিগার আলম তার বান্দার সিনার মধ্যে কোরআন দেওয়ার কারণে পরওয়ারদিগার আলম ওই সিনাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। যেই ব্যক্তিটার সিনা আগুনে জ্বালাবেন না, আমাদের বিশ্বাস ওই ব্যক্তিটাকেও জাহান্নামের আগুনে দিবেন না। আমার সুবহানাল্লাহ। এটা হলো তার ব্যক্তিগত পরকালীন ফায়দা। দুই নম্বর ফায়দা হলো পরকালীন, যে ওই একজন হাফিজে কোরআন 10 জন নির্ধারিত জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তাহলে হাফিজে কোরআন হলে লস হবে না, লাভ হবে? লাভ হবে। এখানে মেহনত করলে হাফিজে কোরআনের মা বাবা, হাফিজে কোরআনের উস্তাদ, হাফিজে কোরআনের শ্বশুর শ্বশুড়ি, হাফিজে কোরআনকে সাহায্যকারী লজিং দাতা, যিনি লজিং দিয়েছেন, যারা সাহায্য করেছেন, এর মধ্যে থেকে বাছাই করে করে পরওয়ারদিগার আলম তাকে বলবেন, এ হাফিজে কোরআন, তোমাকে অনুমতি দেওয়া হলো 10 জনকে তুমি এই তোমার সুপারিশের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দেব। বলে সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছেলেমেয়েদেরকে হাফিজে কোরআন হওয়ার জন্য এবং সহিহ শুদ্ধ করে কোরআন শরীফ পড়া এবং মুখস্থ করার জন্য আমাদের ব্যবস্থা দিতে হবে। এখন আপনার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি আর হাফিজে কোরআন হওয়ার সময় নাই, মাদ্রাসায় যাওয়ার সময় নাই, আমার একটা ছেলেও নাই মাদ্রাসায় দেওয়ার মতো,
আমার একটা নাতি নসাও নাই মাদ্রাসায় দেওয়ার মতো, এই অবস্থায় আমি কিভাবে সহযোগিতা করব। ওই মাদ্রাসার মধ্যে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে আমি মেহনত করব, অন্তরে থাকবে আমি কোরআনের খেদমত করতেছি, পরওয়ারদিগার আলম চাহে তো ওই সুট্টু আমলের দ্বারা আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে নাজাত করে দেবেন। বলে সুবহানাল্লাহ, আমার ভাইরাম, আল্লাহ তাআলা বলেন ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা আমার কালামে পাক সহি শুদ্ধ করে পড়ো, সহি শুদ্ধ করে সুন্দর করে তিলাওয়াত করো। কোরআন শরীফ যদি কেউ সহি শুদ্ধ করে তিলাওয়াত করে তাহলে ওই কোরআনে পাকের তিলাওয়াত শুনলে শুধু মজা লাগে, ভালো লাগে, ভালো লাগে, কথা ঠিক কিনা? কোরআনের তাৎপর্য আলোচনা করলে অনেক লম্বা সময়ের দরকার। গুলগাল কথা হলো কোরআন এমন একটা বস্তু, কোরআন এমন একটা জিনিস, দুনিয়ার সমস্ত কিতাব, সমস্ত পুস্তক, আসমানি কিতাব থেকে শুরু করে সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে দামি কিতাব হলো কোরআনুল করিম, এবং দুনিয়ার সমস্ত বস্তুর চাইতে সবচেয়ে দামি বস্তু হলো কোরআনুল করিম। বলে সুবহানাল্লাহ, কোরআন এটা কার কালাম? আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর জবান, কোরআন হলো আল্লাহর জবান। আল্লাহ তাআলা যাহা বলেছেন তাহা কোরআন, আল্লাহ তাআলা জিব্রাইলের কাছে যাহা বলেছেন তাহি কোরআন। বলে সুবহানাল্লাহ, তোরাতে জবুর আছে, ইঞ্জিন আছে, এগুলারও আল্লাহর কাছে কোনো মর্যাদা নাই, এগুলো বাজেয়াপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআনে পাক এমন একটা কিতাব, তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমতুল্লাহ আলাইহি ওই আয়াতের তাফসীর করতে গিয়ে লম্বা ব্যাখ্যা করে আলোচনা করে বলেন, কোরআন এমন গুরুত্বপূর্ণ, কোরআন এমন একটা মর্যাদা ছিল, কোরআন সেই কোরআনের দাম ইহকালীন যেমন মর্যাদাশীল এবং পরকালে মর্যাদাশীল। বলে সুবহানাল্লাহ, তোরাতের কোনো মর্যাদা কিয়ামতের পরে থাকবে না, পরকালে তোরাতের কোনো মর্যাদা থাকবে না, জবুরের কোনো মর্যাদা থাকবে না, ইঞ্জিনের কোনো মর্যাদা থাকবে না, অচল হয়ে যাবে, তোরাতও পড়া হবে না, জবুরও পড়া হবে না, ইঞ্জিনও পড়া হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর সমস্ত জান্নাতীদেরকে তখন জান্নাতের মাঠে একত্রিত করবেন, ওই জায়গায় কোরআন তিলাওয়াত করা হবে। বলেন সুবহানাল্লাহ, ওই জায়গায় পরওয়ারদিগার আলম সমস্ত জান্নাতীরা যার যার নিজ নিজ আসনে বসবেন, হীরা মনি মুক্তা খতিজ চেয়ার গুলা আসনে বসবেন, বিশেষ অতিথির আসনে গ্রহণ করবেন সমস্ত আম্বিয়ায়ে কারাম এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রধান অতিথির আসন গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন, পরওয়ারদিগার আলম সভাপতির আসন গ্রহণ করার আগে 70,000 নূরের পর্দার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলবেন, হে আমার জান্নাতীরা, হে আমার জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমার কোরআনের মাধ্যমে যত ওয়াদা করেছিলাম, আমার বান্দারা তোমরা যদি আমার বিধান পালন করো, আমার কোরআন মানিয়ে চলো, আমার দিন মানিয়ে চলো, তাহলে আমি তোমাদেরকে অমুক অমুক নিয়ামত দান করব, দুনিয়াতে কিছু নিয়ামত দিব এবং পরকালেও তোমাদেরকে বড় বড় নিয়ামত দিব। হে আমার জান্নাতীরা, আমার কৃত ওয়াদাগুলা, আমার ওই নিয়ামতগুলা কি তোমরা পরিপূর্ণভাবে পেয়েছো? তোমরা কি পেয়েছো? প্রশ্ন করবেন যে আমি যা ওয়াদা করেছিলাম, আমার ওয়াদা কি পূরণ হয়েছে? আমি কি পূরণ করেছি? তখন সাধারণ জান্নাতি আলিমহল ছাড়া, আলিমহল ছাড়া সাধারণ জান্নাতি হলে হইবা, আয় আল্লাহ আপনার সব ওয়াদা পুরা হইছে। কিন্তু উলামায়ে কেরাম, কোরআনের ইলিমওয়ালা, হাদিসের ইলিমওয়ালা, এরা কোনো জবাব দিবেন না। সুবহানাল্লাহ বলেন, ওগুলোর মায়ের যেন শেষ, কোন থেকে আলিম ওগুলোর মায়ের শুরু হয়। সুবহানাল্লাহ, এদেশে বুদ্ধিজীবী যারা, এদেশে তথাকথিত বুদ্ধিজীবী যারা, যারাকে বুদ্ধির বাপ বলে, ওদের বুদ্ধি যেখানে শেষ হয়, ওদের কথা যেখানে শেষ হয়, ওলামায়ে কেরামের বুদ্ধি সেখান থেকে শুরু হয়। বলে সুবহানাল্লাহ, অন্যদিকে কথা নেব না, সময় লম্বা লাগবে, সেই জন্য অন্যদিকের কথা যাবে না। কোরআন এমন একটা জিনিস, ওলামায়ে কেরাম তখন জবাব দিয়ে বলবেন, আল্লাহ এখনো আপনার ওয়াদা একটা বাকি রয়েছে। হকে সুবহানাল্লাহ, কয়টা বাকি রয়েছে? একটা বাকি রয়েছে।
আল্লাহ তাআলা বলবেন কোনটা বাকি রইছে। তখন সমস্ত উলামায়ে কেরাম কোরআনের আলিম যারা তারা বলবেন আল্লাহ আপনার ওয়াদা ছিল আপনার দিদারে ইলাহি নসিব করবেন, পরওয়ারদিগার আলম এই পর্যন্ত তো দিদারে ইলাহি হলো না, আপনার চেহারা দেখা আমাদের হলো না, সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম তার 70,000 নূরের ফোঁটা অতিক্রম করে পরওয়ারদিগার আলম সমস্ত জান্নাতীদের সামনে তার সভাপতির আসনে আসন গ্রহণ করবেন, বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ তাআলার কুদরত দেখিয়া, আল্লাহ তাআলার সশরীরে না দেখিয়া, আল্লাহ তাআলার কুদরতের তজল্লি দেখা মাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো একজন নবী বেহুশ হয়ে পড়েছেন, তাজাল্লা মূসা সুইকা, আর আমরা সাধারণ চোখ দিয়া আমরা কিভাবে আল্লাহ তাআলার এই চেহারা দেখব? ওহদা হয়েও শেষ করিলি আর আমার ভাইরা এমন অবস্থায় আল্লাহ তাআলার তাফসীরে মাঝারে দেখছেন আল্লাহ তাআলার নূর হইল দুই জাত, কয় জাত? দুই জাত। একটা নূরের নাম হইল নূরে জামালি আর একটা নূরের নাম হইল নূরে কামালি, হোক সুবহানাল্লাহ। নূরে জামালি থেকে পরওয়ারদিগার আলমে চন্দ্র বানাইছেন, সুবহানাল্লাহ, আর নূরে কামালি দিয়ে আল্লাহ তাআলা সূর্য বানাইছেন। সেই জন্য সূর্যের দিকে তাকাইলে একটা সেকেন্ডও তাকানো যায় না, আর চন্দ্রের দিকে তাকাইলে এটা যদি পূর্ণিমার রাত্রির চাঁদ হয় তবুও সারাটা রাত্রি চন্দ্রের দিকে তাকায় তাহলে চৌকোর কোনো অসুবিধা হয়নি, হয় না? শর্টকাট কথা, পরওয়ারদিগার আলম সেই দিন তার নূরের জামালি নিয়ে, নূরের জামালির চেহারা নিয়ে সমস্ত জান্নাতীদের সামনে উপস্থিত হবেন, বলে সুবহানাল্লাহ। পরওয়ারদিগার আলম সেই দিন জান্নাতীদের প্রতি একটা বক্তব্য দিবেন, সেই বক্তব্য দিয়ে বলবেন আমার জান্নাতীরা দুনিয়ার জমিনে তোমরা আমার নবীগণের কাছে আমার আসমানি কিতাবগুলো প্রেরণ করেছিলাম, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার জবান আমার কোরআনুল করিম আমি প্রেরণ করেছিলাম, ওই কোরআনে পাক তোমরা সবাই শুনতে পারো নাই, আদম নবী শুনতে পারেন নাই, অন্যান্য নবীগণের উম্মতরা শুনতে পারে নাই, আজকে ওই মজলিসে কোরআন তিলাওয়াত হবে তোমরা কি শুনতে রাজি আছো? সকল জান্নাতীরা বলবেন আল্লাহ আমরা আপনার কালামে তিলাওয়াত শুনতে চাই। পরওয়ারদিগার আলম সবচেয়ে গলা সুন্দর অধিকারী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যার তিলাওয়াত শোনার পরে জবুর তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো ওনার ঘরের পাশে চলে আসত, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা বলবেন হে দাউদ তোমার কণ্ঠ দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিলাওয়াত আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, এমনি ভাবে তিলাওয়াত আরম্ভ করবেন, সমস্ত জান্নাতীরা তাক লাগায়া নির্দ্বিধায় তারা কোরআন তিলাওয়াত শুনতে থাকবে। এমন অবস্থায় যখন বলবেন সাদাকাল্লাহুল মাওলানা আলাযীম, সমস্ত জান্নাতীরা নিশ্চুপে বসে থাকবে। পরওয়ারদিগার আলম জান্নাতীদেরকে জিজ্ঞেস করবেন হে আমার জান্নাতীরা মাথা উঠাও, সকলে মাথা উঠাবেন, জিজ্ঞেস করবেন কতক্ষণ থেকে কোরআনের তিলাওয়াত শুনতেছ, সমস্ত জান্নাতীরা বলবে আল্লাহ এই মাত্র শুরু হয়েছে। পরওয়ারদিগার আলম বলবেন না এই মাত্র শুরু হয় নাই, দীর্ঘ 70,000 বছর অতিবাহিত হয়ে গেছে, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কইবা আরো সুন্দর গলা দিয়ে শুনতাইনি, জান্নাতি হলে বলবা আল্লাহ আরো সুন্দর গলা আসেনি। পরওয়ারদিগার আলম বলবেন হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কোরআন আপনার কাছে নাজিল হওয়ার কারণে সমস্ত মক্কার মানুষ আপনার শত্রু হয়ে গিয়েছিল, দুনিয়ার মানুষ আপনার মুখ শত্রুতা করেছে, কিন্তু আপনার সকল উম্মতে আপনার কণ্ঠে তিলাওয়াত শুনে নাই, আজকে আপনি তিলাওয়াত করিয়া শোনাক, হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে তিলাওয়াত আরম্ভ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল
قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوْ انْقُصْ مِنْهُ قَلِيلًا এমনি ভাবে তিলাওয়াত আরম্ভ করবেন। আল্লাহ যখন বলবেন সাদাকাল্লাহুল মাওলানা আযীম, তখনই আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন মাথা উঠাও, সকলে মাথা উঠাবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কতক্ষণ থেকে তিলাওয়াত শুনতেছ, তখনই বলবেন এই মাত্র শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলবেন না ও আমার জান্নাতীরা, দীর্ঘ 70 লক্ষ বছর অতিবাহিত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ, সর্বশেষ কথা আল্লাহ তাআলা হইবা কোরআন কেন আমার, আমার জবান ইতা নবী হলে তিলাওয়াত করছেন আমার জবান দিয়ে তোর হুনচো না হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হইবা এখন আমার জবান দিয়ে তিলাওয়াত করতাম তোমরা শুনতে রাজি নি, সকল খুশি আনন্দে আত্মহারা হইবা আল্লাহ আমরা শুনতে রাজি। পরওয়ারদিগার আলমে সূরা রহমান তিলাওয়াত আরম্ভ করবা, আনার রহমান আমরা তিলাওয়াত করি, আর রহমান আল্লাহ তাআলা তিলাওয়াত আরম্ভ করবেন, আনার রহমান আল্লামনাল কোরআন খালাকনাল ইনসান। এমনি ভাবে পরওয়ারদিগার আলম জান্নাতের মধ্যে এই মাঠে কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শুনাইতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনুল করিম, সেই কোরআনুল করিমের তিলাওয়াত দুনিয়া এবং আখেরাতে এবং জান্নাতের মাঠে গিয়া শুনতে আপনারা কে কে রাজি আছেন? আত্তুল্লাহ মারিন না, নারায়ে তাকবীর।